যদি বলি গৌরাঙ্গ চক্রবর্তীকে চেনেন তাহলে সম্ভবত আপনার জবাব আসবে না। কিন্তু যদি বলি মিঠুন চক্রবর্তীকে চেনেন, এমন লোক হয়তো সারা ভারতবর্ষ খুঁজলেও পাওয়া যাবে না। রাজনীতির আঙিনা থেকে ড্যান্সিং ফ্লোর কাঁপাতে তিনি ওস্তাদ। বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী বললেই আসলে ডিস্কো ড্যান্সার, এমএলএ ফাটাকেষ্ট, নোবেল চোরের মতো কিছু সিনেমার নাম মনে পড়ে যায়। 1976 সালে পরিচালক মৃণাল সেনের ছবি মৃগয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার হাতে খড়ি, যার জন্য তিনি জিতে নিয়েছেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টরের পুরস্কার। এরপর সময়ের সাথে সাথে দামি হয়েছেন মিঠুন। সিনেমা করার জন্য চরচর করে বেড়েছে তার পারিশ্রমিকের মূল্য। একাধিক গাড়ি, বাড়ি, ব্যবসা, তার রাজনীতিতে আসা, প্রচারের আলো পেয়ে গেছে সবসময়ই। কিন্তু ছোটবেলায় চা খেয়ে আটানা দাম দিতে যিনি পারেননি, দোকানদারের কাছে বাকি রাখতে হয়েছিল আটানা। সিনেমার জগতে পা রাখার পর এক পরিচালক যাকে বলেছিলেন যে মিঠুন অভিনয়ে নাম করতে পারলে তিনি পরিচালনা ছেড়ে দেবেন। আপনারা কি তার জীবনের কাহিনী সম্পর্কে জানেন? তো চলুন তাহলে আজকে আমরা মিঠুন চক্রবর্তীর লাইফ স্টোরি সম্বন্ধে জেনে আসি। মিঠুন চক্রবর্তী কলকাতার বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি। ভারতের সাবেক অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে ঘর সংসার করেন মিঠুন চক্রবর্তী। তাদের ঘরে 3 পুত্র এবং 1 কন্যা রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা। ২০০৮ সালে জিমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। তার দ্বিতীয় পুত্র রিমোহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি চলচ্চিত্রের মাধ্যমে অংশগ্রহণ করেন। অন্য 2 সন্তান নমসী চক্রবর্তী এবং দিশানী চক্রবর্তী এখনও পড়াশোনায় ব্যস্ত রয়েছেন। অনেকগুলো সূত্র দাবি করে যে মিঠুন চক্রবর্তী দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল। 1986 সাল থেকে 1987 পর্যন্ত এই সম্পর্ক বজায় ছিল, যা শ্রীদেবী পরবর্তীকালে বিচ্ছেদ করেন। তারা অত্যন্ত গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়, যদিও তা পরবর্তীকালে অস্বীকার করা হয়। শোনা যায় মিঠুন চক্রবর্তীর মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় $40 মিলিয়ন, টাকার হিসাবে 2,567 কোটি টাকা। সিনেমা পিছু তার স্যালারি হয় নাকি 3 কোটি টাকা। বাড়িও আছে প্রচুর। কলকাতায় তপসিয়া রোডে বিলাসবহুল একটা বাড়ি তো বটেই, তাছাড়া গোটা মুম্বাই জুড়েই নাকি জড়িয়ে রয়েছে অজস্র বাড়ি, বাংলো, ফ্ল্যাট। মুম্বাই শহরেই তার 22 কোটির একটি বাড়ি আছে। আর সেই বিখ্যাত মাদ আইল্যান্ডের গল্প আপনারা নিশ্চয় জানেন। সেইখানে তার যে বিলাসবহুল বাংলোটি আছে তার মূল্য 34 কোটি টাকা। তার নিজস্ব বাড়ি এবং বিলাসবহুল বাংলো থাকার পরেও গ্রিন হাইট অ্যাপার্টমেন্টে তাকে 2 কোটি টাকা খরচ করে একটি ফ্ল্যাট কিনতে হয়। এছাড়াও মুম্বাইয়ের কাছেই মাডালে প্রায় 2 কোটি টাকার একটা কটেজও আছে। কোয়েম্বাটোরে কয়েক বিঘা জমির মালিক তিনি। এছাড়া হোটেল ব্যবসার সাথে মিঠুন চক্রবর্তী খুব ভালোভাবেই জড়িত। সেইখান থেকেও তার আয়ের পরিমাণ কয়েক কোটি টাকা তো হবেই। এ তো গেল নিছকই বাড়িঘর জমিজমার ইতিহাস। মিঠুনের মার্সিডিজ গাড়ির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 50 লক্ষ টাকা খরচ করে প্রিয় মার্সিডিজকে কিনেছিলেন তিনি। এছাড়াও 20 লাখ টাকার একটি টয়োটা ফরচুনারেরও মালিক তিনি। এছাড়াও গ্যারেজে ফোর্ড, ভক্সভোগেনের মতো একাধিক দামি গাড়ি তো রয়েছেই। সম্পত্তির সাদামাটা হিসাবের পর এইবার তার কাজকর্মের খাতিয়ান শুনলে আপনার চোখ অবশ্যই কপালে উঠবে। সুনীল দত্ত ও দিলীপ কুমারের সাথে একসঙ্গে মিলে পাপারাজ্জি প্রোডাকশন নামে একটি প্রোডাকশন হাউসও খুলেছিলেন তিনি 1992 সালে, যেখানে গরিব ঘরের অভিনেতাদের অর্থ সাহায্য করা হতো। 80-এর দশকের শেষের দিকে তিনি ইলেকট্রনিক কোম্পানি প্যানাসোনিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলেন। একাধিক কোম্পানির বিজ্ঞাপনও করেছেন। সিনেমার জগতে এখনও মিঠুন চক্রবর্তী একটা নাম। 67 বছর বয়সে আজও তিনি সমান গ্ল্যামারাস। আজও তাকে কোনো জায়গায় দেখলে লোকের ভিড় জমে যায় তাকে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। 2014 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে পা রেখে তৃণমূলে যোগ দিয়েছিলেন ঠিকই, কিন্তু দলের সঙ্গে মতবিরোধের জেরে বছর 2 পরেই পদত্যাগ করেন রাজ্যসভার সদস্য পদ থেকে। আরেকটি ব্যাপার, মিঠুন চক্রবর্তী এখনো পর্যন্ত 300টিরও অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অনেক বাংলা ছবিতেও অভিনয় করেছেন। এই হলো সেলিব্রিটি মিঠুন চক্রবর্তীর জীবনের কাহিনী। এত বিলাস, এত নবাবি কোনো বাঙালি মুম্বাই পাড়ি দিয়ে করতে পারেননি। মুম্বাইকে দেখাতে পারেননি বাঙালির দাদাগিরি। তাই আজও মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমাদের এত গর্ব, এত উন্মাদনা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং টলিউড ও বলিউডের সমস্ত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মিঠুন চক্রবর্তী অভিনীত কোন সিনেমাটি আপনার সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।